আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে আলুর ফ্রাই বা পটেটো ফ্রাই। এই ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব মজার, বিকেলবেলা চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পটেটো ফ্রাই কিন্তু খেতে অসম্ভব মজার হয়, ছোট বড় সকলেরই কিন্তু এই পটেটো ফ্রাইটা খুব পছন্দের। খুব ইজিভাবে, একদম সিম্পলভাবে আমি আজকে পটেটো ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি দুটো আলু ছুলে নিয়েছি, এখন আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেব। যতটুকু সম্ভব চেষ্টা করবেন খুব পাতলাভাবে কাটার। আমি এখানে সব আলুগুলো কেটে নিয়েছি, নিয়ে এভাবে আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এরকম পাতলাভাবে কেটে নেবেন। কেটে আমি এখানে একটা বলের মধ্যে কিছুটা পানি দিয়ে তারপরে পানির মধ্যে ধুয়ে নিব। সামান্য একটু লবণ দিয়েছিলাম পানির মধ্যে, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটা একটা করে আলু আমি একটা বোটের উপরে ছড়িয়ে দিয়েছি, কারণ পানিগুলো আমি টিস্যুর সাহায্যে আমি সব পানিগুলো ছেঁকে নিব। চেষ্টা করবেন কোনো প্রকারের পানি যেন না থাকে আলুর মধ্যে, তাহলে কিন্তু মচমচে হবে না। এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে সব আলুগুলো এভাবে শুকিয়ে নিব। আপনারা চাইলে 5 মিনিট ফ্যানের বাতাসেও কিন্তু রেখে দিতে পারেন। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা আমি একটা চালনির উপরে দিয়ে সবগুলো আলুর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি, যেন ভালোভাবে সব আলুর মধ্যে লেগে যায় কর্নফ্লাওয়ারগুলো। এতে করে আলুটা কিন্তু ভাজার পরে ক্রিস্পি হবে। এখন উল্টে দিচ্ছি সব আলুগুলো, আরও একবার আমি কর্নফ্লাওয়ারগুলো এখানে দিয়ে দেব। আর কোনো উপকরণ এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি একটা আলু রোল করে নিয়েছি, একটা কাঠের সাহায্যে মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি। সবগুলো আমি একইভাবে ফোল্ড করে নিব, এই যে বোটে। তারপরে আমি কিন্তু একটা কাঠের সাহায্যে মুখটা বন্ধ করে দিয়েছি, যাতে আলুগুলো ভাজগুলো খুলে না যায়। আমি সবগুলো এমনভাবে করে নিব। আর ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার সব আলুগুলো কিন্তু রোল করা হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য চলে যাব। এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, এখন আমি সবগুলো আলু দিয়ে দিব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আলুগুলো অতি তাড়াতাড়ি পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। সময় নিয়ে আলুগুলো ভাজতে হবে, লো ফ্লেমে আপনারা আলুগুলো ভেজে নেবেন চিপসগুলো। আমি এখন উল্টে পাল্টে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত। তাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিপসগুলো ভাজা হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম মচমচে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই নাস্তাটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন। আমি এখন একটা ট্রেতে তুলে নিচ্ছি, আর এখন বাকিগুলো আমি এভাবেই সময় নিয়ে ভেজে নিব। তো বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে ইজিভাবে এগুলো চিপসগুলো বানানো যায়। এখানে আমি আর চাট মশলা দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য, এটা শুধুও খাওয়া যায় কোনো মশলা ছাড়া। মশলাটা দিলে খেতে একটা বেশ ভালো হবে, খেতে খুব মজার হবে, এই কারণে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এতো দেখতে পেলেন কত সুন্দর হয়েছে কালার, একদম ক্রিস্পি, খেতে কিন্তু অসম্ভব মজাদার।
এই আলুর চিপস। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।